পরিবেশ শব্দটির উৎপত্তিগত অর্থ হল পারিপার্শ্বিক। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে ভৌত পরিবেশের অন্তর্ভুক্ত নয় সৌরমণ্ডল। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 0.03%। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে সমমণ্ডল বিস্তৃত প্রায় 88 কিলোমিটার পর্যন্ত। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হ্যাকেল। বাস্তুতন্ত্রে শক্তির প্রধান ও প্রাথমিক উৎস হল সূর্য। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 10% সূত্রের প্রবর্তক হলেন লিন্ডেম্যান। মানুষ হল বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক। বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে বলে ফ্লোরা আর প্রাণী গোষ্ঠীকে বলে ফনা। জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদের বলা হয় নেকটন। ইকোলজি শব্দটি হ্যাকেল প্রথম ব্যবহার করেন 1866 খ্রিস্টাব্দে। এখানে অপশনগুলি ভুল দেওয়া আছে। মৃত্তিকা বিষয়ক চর্চাকে বলা হয় পেডোলজি। নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিনলে। বাস্তুতন্ত্রের সকল উৎপাদকরাই হল স্বভোজী। কয়লা একটি অপূরণশীল সম্পদ। একটু তাড়াহুড়ো করে বলছি, তোমরা সবাই একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ শর্ট টাইমে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন মেক আপ করাতে হবে। সম্পদের কার্যকারিতা গতিশীল। হিমালয়ের তলদেশে সঞ্চিত খনিজ তেল এক ধরনের নিরপেক্ষ উপাদান। লোহা একটি আবর্তনীয় গচ্ছিত সম্পদ। সম্পদ সৃষ্টি ও উন্নয়নের ক্ষেত্রে দৈত্য ভূমিকা দেখা যায় মানুষের। বায়ুমণ্ডলের ওজোন স্তর এক ধরনের আন্তর্জাতিক সম্পদ। আন্টার্কটিকার খনিজ সম্পদ নিরপেক্ষ উপাদান রূপে আছে। মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ, এই বক্তব্যটি উল্লেখ করেন জিমারম্যান। জনবিরলতা হলো সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের মানবিক বাধা। ভারতের সৌরশক্তি এক ধরনের সম্ভাব্য সম্পদ। যেসব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদের বলে অবস্তুগত সম্পদ। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লিখেছেন জিমারম্যান। বনভূমি একটি পূরণশীল সম্পদ। মেহগনি চিরহরিৎ অরণ্যের বৃক্ষ। জিনগত বৈচিত্র্য অনুযায়ী সারা বিশ্বে ধানের 50,000 প্রকার বৈচিত্র্য দেখা যায়। একই জীবগোষ্ঠীর মধ্যে প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয় আলফা বৈচিত্র্য। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্য বিটা জীববৈচিত্র্যের উদাহরণ। বিটা সূচকের সূত্রটি হল বিটা ইকুয়াল টু গামা বাই আলফা। জীব বৈচিত্র্যের পরিমাণ বাড়তে থাকে বিষুব রেখার দিকে। পরিবেশের উপাদানগুলির মধ্যে ভারসাম্য বজায় রেখে গড়ে তোলার পর্যটন শিল্পকে বলা হয় ইকো ট্যুরিজম। সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় নিম্নলিখিত যে গোষ্ঠীভুক্ত প্রাণী সম্প্রদায়ের মধ্যে, তা হল সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী না অমেরুদণ্ডী প্রাণী। এর সঠিক উত্তরটি হল অমেরুদণ্ডী প্রাণী। ভারতে 25টি জীব প্রদেশ রয়েছে। পৃথিবীর 12টি মেগা জীব বৈচিত্র্য সম্পন্ন দেশসমূহের মধ্যে ভারতের সংখ্যা 10ম। নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ নয়? জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ, চোরা শিকার না বৃষ্টিপাত? এর সঠিক উত্তরটি হল বৃষ্টিপাত। দূষণের প্রাকৃতিক উৎসটি হল অগ্নুপাতের ফলে নির্গত ধোঁয়া। ভঙ্গুরতার ভিত্তিতে দূষকের শ্রেণীবিভাগ করেন ওডাম।
এরোসল একটি কঠিন দূষক। পরিবেশ দূষণ বলতে বোঝায় পরিবেশের উপাদানের গুণগত উৎকর্ষতা হ্রাস। দূষণ প্রধানত মনুষ্যসৃষ্ট, প্রাকৃতিক, এ ও বি দুটোই ঠিক না কোনোটি নয়। এর সঠিক উত্তরটি হল এ ও বি দুটোই ঠিক। বায়ুর মুখ্য উপাদান হল নাইট্রোজেন, অক্সিজেন ও জলীয় বাষ্প। সালফার ডাই অক্সাইডের প্রাকৃতিক উৎস হল আগ্নেয়গিরি। প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় কারণ হল জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ। গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে অক্সিজেন। এখানে বাকি বাদ সব গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। 1986 খ্রিস্টাব্দে পারমাণবিক বিস্ফোরণ ঘটে রাশিয়ার চেরনোবিলে। ভারতীয় সংবিধানের 48 এ নং ধারায় রাজ্য সরকারের পালনীয় পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশ আইনের উদ্দেশ্য নয়? এর সঠিক উত্তরটি হল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। রাষ্ট্রপুঞ্জ অনুষ্ঠিত যে অধিবেশনে গৃহীত প্রস্তাবের উপর ভিত্তি করে ভারত সরকার পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণয়ন করে সেটি হল মানুষ ও পরিবেশ। ভারতীয় সংবিধানের 253 নং ধারা অনুযায়ী পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণয়ন করা হয়। নিম্নলিখিত কোন বিষয়গুলি পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্যের মধ্যে পড়ে? পরিবেশের উন্নতি সাধন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংক্রান্ত দুর্ঘটনা, সঠিক ব্যবস্থা গ্রহণ, না উপরের সবগটি? এর সঠিক উত্তরটি হল উপরের সবগটি, অর্থাৎ উপরের সবগুলি এর মধ্যেই পড়ে। বিপর্যয় শব্দটি উৎপত্তিগত অর্থ হল অশুভ তারা। প্রাকৃতিক ও মানবিক কারণে মানুষের স্বাভাবিক জনজীবন কিছু সময়ের জন্য ব্যাহত হলে তাকে বলে দুর্যোগ। নদীর পার ভাঙ্গন কোন ধরনের বিপর্যয়ের অন্তর্ভুক্ত? এর সঠিক উত্তরটি হল ভূমি সংক্রান্ত বিপর্যয়। ভোপাল বিপর্যয় এক ধরনের রাসায়নিক গ্যাস সংক্রান্ত বিপর্যয়। জৈবিক বিপর্যয়ের একটি উদাহরণ হল কলেরা। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন বিপর্যয়ের প্রতিরোধমূলক কর্মসূচির মধ্যে পড়ে না? পরিকাঠামো গঠন, সম্পদের তালিকা প্রস্তুতকরণ, পুনর্গঠন, না উপরের সবগটি? এর সঠিক উত্তরটি হল পুনর্গঠন। ভারতবর্ষে জল সম্পদ মন্ত্রকটি বন্যা সম্বন্ধীয় বিপর্যয় মোকাবিলা করে। ভারতে মহামারী মোকাবিলার দায়িত্বে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। ভূ অভ্যন্তরের যে অংশে ভূমিকম্পন তরঙ্গের উৎপত্তি ঘটে সেটি হল ভূমিকম্পের কেন্দ্র। শব্দ তরঙ্গের অনুরূপ ভূমিকম্প তরঙ্গটি হল পি তরঙ্গ। ওজন স্তর ধ্বংসের জন্য ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মি সবচেয়ে বেশি দায়ী। আল্ট্রাভায়োলেট কেমিক্যাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হল 0.10 to 0.280 UM। ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রটির নাম হল স্পেকট্রোমিটার। বায়ুমণ্ডলে ওজন স্তরের অস্তিত্বের আবিষ্কারক হলেন রুসন ও ফেব্রি। সিএফসি গ্যাস ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী এই বক্তব্যটি সর্বপ্রথম জনসমক্ষে আনেন মোলিনা ও রোল্যান্ড। কাম্য জনসংখ্যা তত্ত্বটির উদ্ভাবক হলেন ক্যানন। এস আকৃতি কার্ভকে সিগময়েড কার্ভ বলে। ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে কতজন সন্তানের নীতি সংগৃহীত হয়? একজন, দুজন, তিনজন না চারজন? এর সঠিক উত্তরটি হল দুজন। নিম্নলিখিত কোন রোগটি সংক্রামক নয়? এর সঠিক উত্তরটি হল ডায়াবেটিস। নিম্নলিখিত
কোন রোগটি বায়ুবাহিত রোগ? এর সঠিক উত্তরটি হলো যক্ষা। জলবসন্ত ভাইরাস ঘটিত রোগ। প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ। নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হলো ডিপ্লোকক্কাস নিউমোনি। নিম্নলিখিত কোন রোগটি দ্বারা সংক্রমিত হয় না? ডায়াবেটিস, প্লেগ, ডেঙ্গু না ম্যালেরিয়া? এর সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। সারা বিশ্বে প্রায় 2.2 বিলিয়ন মানুষ আমাশায় মারা যায়। জন্মহার ও মৃত্যুর হার উভয় বেশি বা অনিয়ন্ত্রিত হলে প্রথম শ্রেণীর পিরামিড সৃষ্টি হয়।